হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাবো কিভাবে জিন্স প্যান্ট নিচের অংশটা না কেটে ঘরোয়াভাবে নিজেরাই ঘরে বসে হেমটিকে ছোট করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে একটি প্যান্ট নিয়েছি, আর হচ্ছে ইঞ্চিটা, আর হচ্ছে সুই সুতা, সাথে হচ্ছে সেফটি পিন, আর হচ্ছে হিজাব পিন, দুইটার যে কোনো একটা হলেই হবে। এখন আমি প্যান্টটিকে নিয়েছি। তো আমরা যখন বাচ্চাদের জন্য প্যান্ট কিনি তখন কিন্তু ছোট হয়ে যায়, তখন ছোট হয়ে গেলে টেলার্সের কাছে যাওয়া ছাড়ার উপায় থাকে না, বা অথবা নিজেরাই বাসায় কেটে এটাকে হেমটিকে মুড়িয়ে সেলাই করে দিই। না, আজকে আর কাটতে হবে না। এই তো এখন আমি প্যান্টটিকে এরকমভাবে মুড়িয়ে নিলাম, মুড়িয়ে এরকম সমান করতে হবে। সমান করে এই যে হিজাব পিনটা আছে এটাকে পায়ের নিচের অংশতে গেঁথে দিতে হবে। এই তো আমি দেখাচ্ছি কিভাবে গেঁথে দিবেন। এই তো এটাকে এরকমভাবে গেঁথে দিতে হবে। তো বাচ্চাদের জন্য সব সময় এক সাইজ জিনিস বড় আনাই ভালো, যেহেতু ওরা কয়েকদিন না যেতে জিনিসটি ছোট হয়ে যায়। তো এরকমভাবে যদি নিজেরা ছোট করে দেন, আবার কয়েকদিন ওরা বড় হয়ে গেলে আবার যদি প্যান্টটাকে ছাড়িয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এই তো এখন আমি এটাকে এভাবে সিলাবো আর কি, তার জন্য একটু দেখিয়ে দিলাম। কারণ এটা সেলানোর পর নিচের হেমটি যেরকম দেখতে তখনও কিন্তু এরকমই লাগবে। তো আমি এটাকে যত ইঞ্চি কমাবো তত ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি। যেখানে আমি পিনটি মেরেছিলাম সেখান থেকে আমি আমার মাপে 2 ইঞ্চি, তো আপনাদের মাপে যতটুকু কমাবেন ততটুকুই দাগ দিয়ে দিবেন। এই তো আমার হেমটাও 2 ইঞ্চি, আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি। এখন আমি যেই হিজাব পিনটা গেঁথেছিলাম এই পিনটিকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে যেখানে আমি দাগ দিয়েছি সেখানে আমি পিনটিকে গেঁথে দিব। এই তো সেখানে আমি গেঁথে দিলাম। এখন আবার দেখাচ্ছি যে প্যান্টটি এরকম হবে আর কি। এই তো এখন আমি এরকমভাবে ধরেছি, এরকম ধরে একটু উল্টিয়ে, এই যে একটু উল্টিয়ে পিনটিকে আমি, এই তো পিনটিকে খুলে নিব। এই তো এভাবে পিনটিকে খুলে নিবেন। খুলে এই যে হেমের যে এখানে সেলাইয়ের অংশ আছে সেখানে পিনটিকে গেঁথে দিবেন। গেঁথে দেওয়ার পরে এই যে এরকমভাবে আবার এটাকে এরকম উল্টিয়ে নেবেন। এটা কিন্তু একদম সহজ, প্রথম হয়তো দেখলে একটু কঠিন লাগতে পারে। এই যে এরকমভাবে উল্টিয়ে নেবেন, একদম সমান হতে হবে, না হলে কিন্তু এটা সেলানোর পরে কুচকিয়ে থাকবে। এই যে এরকম সমান করে এটাকে সোজা করে নেবেন। তো একটাই এরকম করতে হবে, তো আরেকটা হেম এরকম এটার মাপ দিয়ে এরকম সমান করে দাগ টেনে নিলেই হবে। শুধু এটা মাপার জন্য এরকম আমি দেখিয়েছি। এই তো এরকমভাবে এটার মাপ মতো, এই পায়ের মাপ মতো এই পা চক দিয়ে মার করে নেবেন। তারপর এটাকেও এরকমভাবে বটে নেবেন। এই তো আমি এখন দুইটা এরকমভাবে মেপে নিলাম। এখন আমি এটাকে সেলাই করব, তার জন্য সুই সুতা নিয়ে এখন আমি এটাকে সেলাই করছি। আর যে প্যান্টের যে একটা পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে সেলাবেন, না হলে কিন্তু বড় ছোট হয়ে যাবে। তো পুরোটা এরকমভাবে আমি চারপাশ সেলাই করে দিচ্ছি। তো এই যে হেমের যে সেলাইয়ের অংশটা আছে তার সাথে সাথেই সেলাই করবেন, না হলে কিন্তু ওই পাশ দিয়ে খারাপ দেখাবে। এই যে নিচে যে হেমের সেলাই আছে এই সেলাইয়ের সাথে সাথেই ঘেঁষে ঘেঁষেই সেলাই করবেন। এখন আমার সেলাই করা হয়ে গেছে। এই যে এটাও আমি এরকমভাবে সেলাই করে নিচ্ছি। তো আমি এখন এই যে হিজাব পিনটাকে খুলে নিব। তো এখন আমার দুইটাই সেলানো কমপ্লিট হয়েছে। আশা করছি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছ থেকে নোটিফিকেশন চলে যাবে। এই তো দেখেন আমার প্যান্টটি সেলাই করার পর কেমন হয়েছে, একটুও কি বোঝা যায় যে এই প্যান্টটিকে আমি না কেটে সেলাই করেছি। এখন আমার পেছনের সাইডটা কেমন হয়েছে। এই তো যখন ওরা আবার এই জিনিসটা যদি আবার বড় করতে মন চায় তখন কিন্তু আবার ছাড়িয়ে নিতে পারবেন। তো খুব সহজেই ঘরে বসে কিন্তু, আর এটাকে যদি একটু আয়রন করে নেন তাহলে কিন্তু ফিনিশিংটা আরও ভালো হবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটি